ঠিক কত করে? 40। অনলাইন পেমেন্ট ব্যবস্থা রয়েছে বন্ধুরা। মেলার অন্যতম আকর্ষণ পটাটো চিপস, অত্যন্ত সুস্বাদু খেতে, দাম রয়েছে 40 টাকা। রাজু ভাইয়া বাড়ি হাতিবাড়ি আসছে, এই ভাই যে ওয়ার্কশপ অফিসে চলে এসো, তোমার জন্য এক দাদা ভাই অপেক্ষায় রয়েছে। রাজু ভাইয়া বাড়ি হাতিবাড়ি কত করে লস্যি দাদা? 25 আছে। চকলেট লস্যি কত করে? চকলেট লস্যি সবাই সবার জন্য, যে খাবে তাকে বললে তো। রাহুল মানকি সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজকে সম্পূর্ণ একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি বন্ধুরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ দর্শনার্থী যারা এখানে কাশ্মীর মাতার মায়ের মন্দিরে পুজো দেবে এবং অসংখ্য মেলাতে হাজার হাজার মানুষ আজকের এই মেলা প্রাঙ্গণের দিকে অগ্রসর হচ্ছে বন্ধুরা। বন্ধুরা দেখুন কি পরিমাণ ভক্ত অনুরাগীর আজকের উপস্থিতি লক্ষ্য করা গেছে এই মকর সংক্রান্তি উপলক্ষে, এবং মেলায় আজকের যেন মিলন মেলাতে পরিণত হয়েছে বন্ধুরা। বিপুল পরিমাণ দর্শনার্থী এবং ভক্ত অনুরাগীদের আজকের মিছিল মিছিল লেগেছে, মানুষের মেলা আজকের মিলন মেলাতে পরিণত হয়েছে। এই বিপুল পরিমাণ জনসাধারণ আজকের সুশৃঙ্খলভাবে তাদের পুজো এবং তাদের মনস্কামনা, তাদের ঘরে সুখ সমৃদ্ধি এবং শান্তি যাতে বিরাজমান থাকে সেই আশা নিয়ে সকলে পুজোর ডালি নিয়ে আজকের পুজো দিতে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছে। সকল ভক্ত অনুরাগীদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। বলতে শুধু যে মানুষের মেলা তা নয়, বিভিন্ন ধরনের খাবার দেওয়ারেরও দোকান হাট এসেছে এখানে। তার মধ্যে একটি অত্যন্ত চিত্তাকর্ষক খাওয়া, বিশেষ করে মেয়েদের পাপড়ি চাট, সেই এরকম একটি দোকানের সামনে এই মুহূর্তে আমরা রয়েছি। দোকানে কাকুকে দেখালাম পাপড়ি চাট, অন্যতম আকর্ষণ বন্ধুরা এই সানগ্লাসের দোকান, যেখানে যুবক যুবতীদের ভিড় সবসময় লেগে থাকে। বিভিন্ন ধরনের সানগ্লাস রয়েছে মেলায়, প্রয়োজন অনুসারে আপনারা সংগ্রহ করতে পারেন। যুবক যুবতীদের এক অন্যতম আকর্ষণ, অন্যতম আকর্ষণ পটাটো রিং চিপস, এক আধুনিক খাবার যেটা কিনা আলু, গোটা আলুকে গোল গোল করে কেটে তাকে ডিপ তেলে ফ্রাই করা হয়, খুব সুন্দর খেতে, মুচমুচে খেতে বন্ধুরা। মেলার ওপরের রাস্তা এখানে রয়েছে, আপনারা আপনাদের নিজ জায়গাতে ব্যবস্থা যারা আছেন এবং যে সমস্ত ইউনিফর্ম পার্টি রয়েছে প্রত্যেককে বলছি যারা আজকে ওই মেলাতে ডিউটি করছেন প্রত্যেককে এই মুহূর্তে আমরা বোটিং করছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা